গতকাল মিঠুন পদ্মার নামে এক ব্যক্তিকে ডিআরআই অফিসাররা ইন্টারসেপ্টেড করে এনজিবি স্টেশনে। ইন্টারসেপ্টেড করার পর তার কাছে 1 কিলোগ্রাম গোল্ড উদ্ধার হয়, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 41,82,000। সে এইগুলা মায়ানমার থেকে নিয়ে এসে মণিপুরে এন্ট্রি হয়, মণিপুর থেকে আসামে ঢোকে, আসামে ঢোকার পর আসাম থেকে এনজিপিতে আসে অরুণাচল এক্সপ্রেস। এবং এটা নিয়ে যাওয়ার উদ্দেশ্য দিল্লিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, দিল্লি থেকে কাউকে যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। এবং যখন ইন্টারসেপ্টেড করা হয় সে অ্যাডমিট করে যে হ্যাঁ এগুলো স্মাগল গুড, সে দিল্লিতে নিয়ে যাচ্ছিল। তো আজকে কি হলো? আজকে মহামান্য এসিএম আদালতে একে ওঠানো হয়। মহামান্য এসিএম আদালত সমস্ত কিছু দুই পক্ষের বক্তব্য শোনার পর তার অর্ডার রিজার্ভ রাখে, এখন পর্যন্ত রিজার্ভ রেখেছে।